आलोकित पथ चार पास दिए बैरिए आसती
आलोक प्रकाश तखन श्रीरामकृष्ण दर्शन करছে এক ভগবান আর এক ভগবান কি যেন আলিঙ্গন করছে তিনি দেখছেন ইতো একারু ইনি সেই পরিত্রাতা সকল মানুষের মধ্যে দুবাহু বাড়িয়ে ওই শিশু যেন সকল মানুষকে প্রাণ বুকে চেপে ধরে নিতে চায় মাকে মায়ের কোল থেকে এমন এক দৃশ্য দর্শন করবার পর শ্রীরামকৃষ্ণের হৃদয় এক প্রস্ফুটিত আলো আলো প্রকাশিত হল একটা প্রদীপ যেন এসে সেই হৃদয়ের মধ্যে প্রবেশ করছে একটি আলো প্রকাশ অপূর্বতার মূর্তি সেই কুৎকালো কুৎকালো চুল দুভাগ বাঁধিয়ে মায়ের কোলে মা মেরি তার যে রূপ তার যে স্নেহ সেই পুরো স্নেহটা যেন শিশুর সমস্ত শরীরে দৃশ্যমান আর কোন জায়গায় তিনি তার দৃষ্টি দিচ্ছেন না আমার কোলে ভগবান সেই ভগবানের যেন রূপ দেখছে আমরা যারা যাদের ঘরে সন্তান আছে তারাও দেখবেন যখন আপনার ঘরে একটি সন্তান কন্যা বা একটি পুত্র তার পিঠে চুম্বন করে দিয়ে দেখবেন চুম্বন দিয়ে দেখলে একটা অপূর্ব ভগবানের সুগন্ধ পাওয়া যায় একটা শিশুর পিঠে যদি আমরা বারবার চুম্বন দিই একটা অপূর্ব ভগবানের গন্ধ এ সত্য এ বিশ্বাস অনেক মানুষ তা মায়েরা তা ভীষণ ভাবে ওইটি গ্রহণ করে পিতাকে বলে দেখো তুমি শিশুর পিঠে একটু চুম্বন দিয়ে দেখো যেন সেই ভগবানের সুগন্ধ অপূর্ব সেই ঘ্রাণ মুখে বলা যায় না তো এমন সেই দৃশ্য যেন পরম গুরু শ্রীরামকৃষ্ণ সেই যিশুকে যেন মায়ের কাছ থেকে অন্তরে একটু চেয়ে বসলো তার ইচ্ছা হল সেই ছবি দেখতে দেখতে মায়ের কোলে যিশু যেন ঠাকুরের ইচ্ছে হল আমি যদি একটু কোলে নিতে পারি এমন ভাবনায় যেন ঠাকুরের কৃপা আর সেই যিশুর যে রূপ সেই ছবি থেকে তার যে দৃশ্য তার যে অপলক চাউনি শ্রীরামকৃষ্ণের দিকে চেয়ে আছে মিটমিট করে সেই তারার মতো তার চোখ দুটো শ্রীরামকৃষ্ণের হৃদয় স্পর্শ করল মা মেরির কোল থেকে এই ভারতবর্ষের যে রূপ সেই তো সেই পরিত্রাণ করবার জন্য তিনি এসেছে আমরা শুনেছি আমরা স্বামীজি বরানগরের মঠে কি অপূর্ব সেই রূপ বরানগর মঠে যখন আমরা তার স্বামীজির যে
আমরা শ্রবণ করেছি সকল গুরু ভাইদের সঙ্গে। স্বামীজি তখন বরানগর মঠে একটি অপূর্ব সেই যিশুর মূর্তি, একটা ক্রুশবিদ্ধ যিশুর সেই রূপ সেই মঠে রয়েছে। স্বামীজি তখন সেই ক্রুশবিদ্ধ তার যে সেই রূপ, তার সেই হাতে বেগ মারা, তার যে হৃদয়, তার বুকের দিকে তাকিয়ে রাখছে স্বামী বিবেকানন্দ। এই তো সেই ভগবান, তার এত কষ্ট, কিভাবে তাকে বিবেক দিয়ে বিদ্ধ করেছে। তখনও তিনি বলেছেন, হে পিতা, এরা কি করছে না জানে না, এদের তুমি ক্ষমা করো, ক্ষমাই জীবনের পরম শান্তির মন্ত্রণা। ক্ষমা, কোন সন্তান যদি পিতার কাছে ভুল করে বসে, অনেক ভুল ভ্রান্তি এই সংসার জীবনে আসে, প্রতিটা মানুষের মধ্যে সেই ক্ষমা, ক্ষমা করো প্রভু। এই ক্ষমা প্রকাশিত হবে আজ এই বড়দিনে, যেন সেই আমাদের প্রাণ প্রিয় আত্মা, সেই পরমাত্মা যেন আজ হাত পা মেলেছে, হৃদয় যেন প্রস্ফুটিত। একটা মানুষ একটা মানুষকে একটু সাহায্য করবার জন্য এগিয়ে চলেছে, এসো তোমাদের জন্য, দেখো দেখো আজ আমার যা কিছু সম্বল আমি নিয়ে এসেছি, এই দয়া, এই তো পরিত্রাণ। একজন শীতে ঠক ঠক করে কাঁপছে ফুটপাতে, বাড়ির গৃহিণী দেখতে পেলেন, তারপর তার ঘর থেকে একটি কম্বল নিয়ে এসে, সেই যে কষ্ট পাচ্ছে শীতে কাঁপছে, মা একটি সন্তান নিয়ে, মাটা বুঝতে পারছি শিশুটা থরথর করে কাঁপছে ঠান্ডার শীতের রাতে, সেই গৃহিণী এসে একটি কম্বল তাদের গায়ে দিয়ে দিল। এ দৃশ্য আমার চোখে দেখা, তখন মনে হচ্ছে ইনিও সেই যিশুর জীবন কাহিনী, শ্রীরামকৃষ্ণের জীবন কাহিনী, দয়া কৃপা ভাবনা তার মধ্যে প্রকাশিত। তিনি বললেন, দেখো বোধি কেমন করে এরা কাঁপছিল। আমি বললাম, হ্যাঁ মা, খুব ভালো হলো, ভগবান আপনার মঙ্গল করুন। শ্রীভদ্রমহিলা আমাকে হাত জোর করে বলল, বাবা তোমার সাথে সাক্ষাৎ হলো, এও ভালো লাগলো। দেখো কেমন মার শিশু, ঘুমিয়ে পাথর। দেখুন আমি বললাম, ওরা জানতে না পারো, কিন্তু এই মহাবিশ্ববাসী নীরবে ভগবান আরেকটি মানুষকে সেবা করে চলেছেন, মানুষটা জানে না। তিনি পরিত্রাণ করতে এসেছিলেন সেই প্রথম মানুষের কষ্ট, মানুষের দুঃখ,
যন্ত্রণা রোগগ্রস্ত অবস্থা দেখে যিশু এগিয়ে যেতে এসো এসো আমার কাছে এসো আমি তোমাদের শান্ত সান্ত্বনা দেব আমার হৃদয় এসো তার সেই প্রার্থনা তিনি সে পরিত্রাণ করতে এসেছিলেন পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের সেই ধ্যান অনুভবে আজ আমরা যেমন যেমন সেই স্বয়ং শ্রী চৈতন্যকে আমরা জ্ঞান করি যেমন দেখি যেমন অনুভব করি সেই কৃষ্ণ চৈতন্য যিশু শ্রীরামকৃষ্ণ সব যেন সেই এক শরীর God is one. It is sure. It is not true. Because Sri Ramakrishna ki apurva ekti galper moddhe tar sei amritamay kothar nite libibaddho ekti pukure char pashe diye সকলে জল নিতে আসে কেউ বলছে আমি জল গ্রহণ করব জল নেব কেউ বলে আমি পানি নেব কেউ বলে আমি ওয়াটার নেব কেউ বলে অ্যাকোয়া এই যে কি গ্রহণ করবে সেই তৃষ্ণার্থ পানীয় আর আমরা সেই আজ এই পবিত্র দিনে হৃদয় যেন অধিকাশিত হয়েছে আজ এই বড়দিন বড়দিনের মাহাত্ম্য হৃদয়টিকে আরো মানুষের জন্য বড় করে অনুভব সেবার জন্য স্বামীজি হাটপুরে গিয়েছেন গেরায়ের সঙ্গে জেনার অগ্নি সাক্ষী করে এক যজ্ঞকে সাক্ষী করে কি যজ্ঞ করছেন তারা ধ্বনি জানিয়ে সেগুলো স্থানে তারা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে সমান দিচ্ছে মানুষকে মানুষের কষ্টে সেবার নিজের জীবনকে উৎসর্গ করা এই আমাদের শপথ তখন মনে হচ্ছে কবি যেন বলছে ভাষা দাঁড়াতে হে মনিয়তি কথা কও কথা কও স্বয়ং শ্রী যিশু রাহবা তিনি তিনি যেন উপস্থিত শ্রী আটপুরে সকল শ্রীরামকৃষ্ণ সন্তানদের তিনি যেন দান করছে কৃপা ভাবনা শক্তি জোগাচ্ছেন সকল মানুষকে সেবার জন্য আর ঠাকুর শ্রী ত্যাগ শক্তি ত্যাগকে অনুভব করা মানুষের জন্য জীবের জন্য নিজের ত্যাগ স্বীকার করা একটা মানুষের জন্য একটু একটু তার কষ্টের সম্মুখে আমরা দাঁড়াব তাই তো সেই অনুভবের জন্য আজ আমাদের এই ধ্যান ভাবনায় শ্রীরামকৃষ্ণের
চরণের কাছে আজ এসে দাঁড়ানো তার আপনার তিনি সেই আমাদের ত্যাগ শেখাবে কেমন করে জীবনে ক্ষমা ত্যাগ অনুভব করতে হয় কেমন করে একটা মানুষকে তার কষ্ট থেকে পরিত্রাণ দেব সেই শক্তি দাও আমাদের এই হৃদয় কবি গায়ক কত ভাগে কত ভাবে গিয়েছে হৃদয় আছে যার সেই তো ভালোবাসে প্রত্যেকের সেই হৃদয় কি আজি মহান শপথের দিন আমার হৃদয় আজ বড়দিনে 25শে ডিসেম্বর যিশুর জন্মদিনে আমার হৃদয় আজ প্রস্ফুটিত হয়েছে বিকশিত হয়েছে আমি মানুষের জন্য ভগবানের জন্য মানুষ তো ঈশ্বর তবে তার যে জীবনে কষ্ট কোন কষ্ট কষ্ট নয় সব তিনি সহ্য করেন কিন্তু ঠাকুরের কাছে আমরাও যদি এসে বলি হে প্রভু আজ আমি একটা ভুল করে বসেছি আমাকে ক্ষমা করো তিনি ক্ষমা করেন এ সত্য বিশ্বাস তিনি আমাদের সেই পাপ মুক্ত করেন মানুষের মধ্যে সেই সত্য যিশুর কাহিনী বড় করুন তবুও তিনি সেই রাজা বিরাজের মতো সকল প্রজাদের সকল ইহুদিদের হাত দুটো তো তার সেই ক্রুশের সঙ্গে বিদ্ধ করা তবু ভগবান তার হাত দুটো প্রসারিত করে রেখেছে তিনি যেন সেই পরম পিতাকে বলছে হে পিতা এই মৃত্যু মুহূর্তে এই দেহ ত্যাগের মুহূর্তে এরা কি করছে এরা জানে না এদের তুমি ক্ষমা করো হে পিতা যিশু সেই কষ্টের সময় তিনি তখনও ভাবছেন আমি তো বারবার মানুষকে আলিঙ্গন করেছি এই হাত দিয়ে আর আমার এই ক্রুশ বিদ্ধি যে হাত দুটো ধন্য পিতা তুমি আমার হাত দুটো প্রসারিত করে দেখিয়েছ মানুষ পরে তা অনুভব করল যিশুর হাত দুটো ওইভাবে সারা বিশ্বকে আলিঙ্গন করবার জন্য যেন তার সেই ক্রুশ প্রস্তুত হয়েছে তারপর যখন যিশু সেই পরম পিতার কাছে সকলকে ক্ষমা করতে করতে যখন চলে গেলেন হে পিতা তুমি তুমি এসো তুমি গ্রহণ করো এদের ক্ষমা করো তারপর যখন তার সে দেহের শ্বাস বায়ু কষ্ট যন্ত্রণার মধ্যে ছটফট করতে করতে যখন তার সে মস্তকে যে কাঁটার মুকুট চোখের পাশ দিয়ে বারবার রক্তের ফোঁটা এসে বুকের উপরে পড়ছে তখনও বলছে এরা কি করছে এরা জানে না তারপর তিনি ভগবান তার সেই পরম পিতার কাছে তিনি ফিরে গেলেন
হে পিতা তুমি এদের এদের পরিত্রাণ দিও। তারপর যখন তিনি চলে গেলেন তার সেই মস্তকটা অঝোরে রক্ত ঝরছে, সেই সময় তার মস্তকটা হেলে পড়ল এইভাবে। ভগবান তিনি আরেকটি রূপের মধ্যে প্রবেশ করলেন। আমরা তো জানি সেই পরম ঈশ্বর পুত্র ভগবান পুত্র সেই সন্তানে কোন সন্তানেরই দেহ চলে যায়, কিন্তু আত্মা সেই বড়দিনের আনন্দ করে, তার হৃদয়কে প্রসারিত করে, তাই তো বড়দিন। তখন যখন তার সেই দেহ চলে গেল, ভগবান যখন তার পিতা পরম পিতা যে গ্রহণ করলেন, তারপর শিশুকে নামিয়ে নিয়ে আসা হল। সেই অত্যাচারী ইহুদিরা বললেন, আর নয় দেহ তার নেই, এবার ওকে নামিয়ে নিয়ে এসো, তার সেই পূর্বের বস্ত্রটা সবাই মিলে ছিন্ন ভিন্ন করে নেবার জন্য চিৎকার করছে, আমি এই বস্ত্রটা নেব, রক্ত মাখা সেই চাবুক মারা বস্ত্রটা ফালা ফালা হয়ে ছিঁড়ে গেছে। সেইটি নিয়ে মানুষ ভগবানের কাছে ঈশ্বরের কাছে ক্ষমা চাইছে। তারপর যখন তার সেই ক্রুশ থেকে নামিয়ে নিয়ে এসে তাকে সমাধির গৃহে নিয়ে যাওয়া হলো, তখন সকলে দেখে যিশুকে নিয়ে যাচ্ছে, ওরা একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে কোলে করে নিয়ে চলেছে। যারা সে কোলে করে নিয়ে চলেছে তারা ভাবছে, আমরা আজ ভগবানের দেহকে কোলে করে নিয়ে চলেছি ওই সমাধির পারে। তারপর তিন দিনের মাথায় যিশুর সেই শিষ্যরা যারা তাকে ক্রুশবিদ্ধ করেছিল তাদের মধ্যে একজন সেই বিশ্বাসঘাতক আর মাতা মেরি সকলে এসে দেখে যেখানে যিশুকে রাখা হয়েছিল তার সেই দেহ, সেই দেহ আর নেই, আছে শুধু সেই খালি একটা কাপড়ের অংশ পরে। সকলে এসে হাহাকার করতে লাগলো, এই দেহ কোথায়? তারপর সকলে দেখছে সেই যিশু না বলেছিলেন, জানি তিন দিন পর আবার আমি তোমাদের কাছে আসব, তোমাদের সেবা করব, তোমাদের ক্ষমা করব, তোমাদের পরিত্রাণ দেব, তাই না কবি লিখেছিলেন? একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে এই যুগে তারা ভক্ত হয়েছে সাজি, এই যুগে তারা আবার ভক্ত সেজে এসেছে। ভগবান তুমি আমাদের ক্ষমা করো, ঈশ্বর তুমি ঈশ্বর দূত, এই যে পরম প্রিয় স্বয়ং প্রভু শ্রী রামকৃষ্ণ সেই দৃশ্য তিনি তার হৃদয়ে গ্রহণ করেছিলেন, তখন যিশুর সে কষ্ট যেন আরো বেশি লাঘব হয়েছিল। যে তিনি এসেছিলেন সেই মানব সেবার জন্য ত্যাগ স্বীকার করতে, তিনি ত্যাগের সেই মন্ত্র শিখিয়ে গেছেন, তাই তো স্বামীজি বললেন না, বহুরূপে সম্মুখে তোমার
স্বাধীনতা খুঁজেছে ঈশ্বর জীবন প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর এই পরিত্রা আজ বড়দিনে পরম গুরু শ্রী শ্রী রামকৃষ্ণের শরীরে খ্রিস্টবদ্ধ স্বয়ং এক হয়েছিল সর্বধর্ম সমন্বয় সেই ধ্যান অনুভবে আজই ভাবনা আজই বড়দিনে প্রত্যেকের হৃদয় আরো আরো বহ আরো বড় হোক আরো বৃহৎ হোক মানুষ যেন মানুষের কাছে পৌঁছাতে পারে সেবা দয়া ক্ষমার জন্য এইটুকু বলে আজই প্রতিদিনে শ্রী রামকৃষ্ণ ধ্যান অনুভবে এই বেদান্ত মঠে শ্রী রামকৃষ্ণের স্বামী অভেদানন্দের আনন্দের আঙ্গিনা থেকে সকলকে আহ্বান জানাব যে আপনারা যারা দর্শন করছেন তারা একটু লাইক করবেন একটু শেয়ার করবেন একটু সাবস্ক্রাইব করবেন যেন আর একটা মানুষ জানতে পারে আর আপনাদের সে মুখের ভাষা ওই কমেন্ট বক্সে লিখবেন এইটুকু বলে সকলকে আমি আমার আজ বড়দিনে ভালোবাসা শ্রদ্ধা ভক্তি জানিয়ে প্রত্যেকের হৃদয় বৃহৎ হোক এই বড়দিনের মতো এই ভাবনা নিয়ে এখানে শেষ করছি ঠাকুরকে প্রণাম জানান ও সকলে অন্তর